লিস্ট কম্বো বক্সে সিস্টেম ফন্ট লোড করব, অর্থাৎ সিস্টেমে যতগুলো ফন্ট আছে সবগুলোই লিস্ট এবং কম্বো বক্সে লোড করব। এই জন্য প্রথমে আমরা একটি লিস্ট বক্স নেই এবং কম্বো বক্স নেই, ইচ্ছে করলে যে কোনো একটি দিয়ে আমরা লোড করতে পারি। স্যাম্পল হিসেবে আমরা দুটি লিস্ট এবং কম্বো বক্সে আমরা কোডিং করে দেখাচ্ছি। লিস্ট বক্স সিলেক্ট করে নিয়ে আমরা লিস্টের নাম দিলাম এলএসটি এফএনটি এফএনটি লিস্ট এবং কম্বো বক্সের নাম দিলাম এল সিএমবি এফএনটি লিস্ট। এবার আমরা ফর্ম লোড ইভেন্টে কাজটি করব, ফর্মে ডাবল ক্লিক করে আমরা ভিতরে কোনো ডেটা থাকলে সেগুলো ক্লিয়ার করে নিব। তৈরি করা হয়েছে আয়ের মধ্যে, আই ইন্টেজার মধ্যে অ্যারেটি তৈরি করা হয়েছে এবং এই জিরো থেকে স্ক্রিন ফ্রন্ট, অর্থাৎ এখানে যদি আমরা 100 টাইপ করতাম তাহলে 0 থেকে 100 এর মধ্যে সংখ্যা কাউন্ট করতো। যেহেতু আমরা 0 টু স্ক্রিন ডট ফন্ট কাউন্ট, অর্থাৎ এই স্ক্রিন বা সিস্টেমে যতগুলো ফন্ট আছে সেগুলো কাউন্ট করে ওই সংখ্যাটি আয়ের মধ্যে ডিক্লারেশন করা হয়েছে। এবং এখানে মাইনাস ওয়ান দেওয়ার কারণ হলো যে যেহেতু স্ক্রিন ফন্ট 1 থেকে কাউন্ট করে, জিরো থেকে শুরু করা হয়েছে শেষের একটি ফন্ট লিস্ট করেছি। এবং এবার লিস্ট বক্সে ফন্ট লিস্টের ডট এল এস টি লিস্ট ডট অ্যাড আইটেম, অর্থাৎ লিস্ট বক্সের মধ্যে কোনো আইটেম অ্যাড করার জন্য মেথড, সেটি হলো আমরা দেখতে পাবো যে যদি অ্যাড আইটেম সিলেক্ট করা না থাকে, সিলেক্ট করে আমরা স্পেস বার চাপি তাহলে আমাদের আইটেম স্ট্রিং, অর্থাৎ এখানে টেক্সট শুধুমাত্র লেখা সাপোর্ট করে, টেক্সট সাপোর্ট করে, এখানে কোনো ইন্টেজার সাপোর্ট করে না। কিছু গুলো ইন্টেজার দেওয়ানো যায় কিন্তু ইন্টেজার দেব না, নিউমেরিক সংখ্যা দেব না। আইটেম স্ট্রিং, অর্থাৎ এখানে ফন্টের নাম সেটি দিয়ে দিলাম কমা আই, লিস্টের ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ প্রতিটি ফন্টের ইন্ডেক্স নাম্বার জিরো থেকে যে স্ক্রিন ফন্টের ফন্ট কাউন্টের যে সংখ্যাগুলো আছে সেগুলো ওই ভেরিয়েবল হিসেবে আইটি দেয়া হলো। এবং সিএমবি লিস্ট ডট অ্যাড আইটেম সেম কোডিং স্ক্রিন ডট ফন্টস আই আই। এবার আমরা কিবোর্ডের F5 কি প্রেস করে আমরা দেখে নিই সিস্টেম ফন্ট সবগুলো এখানে লোড হয়েছে এবং কম্বো বক্সের মধ্যেও সবগুলো ফন্ট লোড হয়েছে। এভাবে আমরা নোটপ্যাড জাতীয় ওয়ার্ড প্রসেসিং ছোটোখাটো ইউটিলিটি তৈরি করলে আমরা এভাবে সিস্টেম ফন্টটি লোড করে নিতে পারবো খুব সহজ এবং অল্প কোডিংয়ের মাধ্যমে।